বছরের প্রথম ভাগটা তেলুগু ইন্ডাস্ট্রি যতটা খারাপ পড়েছে তার থেকে অনেক গুণ বেশি খারাপ পড়েছে তামিল ইন্ডাস্ট্রি। পুরো 6 মাস শেষ হতে লাগলো, এখনো শতকোটি পার করা কোনো মুভি তামিল ইন্ডাস্ট্রি উপহার দিতে পারেনি। বক্স অফিসে সর্বোচ্চ আয় করা মুভি আরম্ভানাই 4, যেটা এখন পর্যন্ত 80 কোটির মতো আয় করে। তো বছরের প্রথম ভাগটা বাজে গেল, বছরের দ্বিতীয় ভাগটা কিন্তু তুফানি সব মুভি নিয়ে হাজির হচ্ছে। এই ভাগে এমন কিছু মুভি আছে যেগুলো তামিল ইন্ডাস্ট্রিকে 5000 কোটি ব্যবসা এনে দিবে। চলুন মুভিগুলো দেখে নেওয়া যাক। রায়ান, শুরুটা হচ্ছে ধানুশের এই মুভি দিয়ে। যদিও এই তারকার 400-500 কোটির মুভি দেওয়ার নায়ক না, তবে এই মুভিটা যেহেতু 100 কোটি বাজেটের একটি মুভি, সেহেতু বক্স অফিসে এটি ডিসেন্ট একটা কালেকশন এক্সপেক্ট করে। অ্যাকশন থ্রিলার বেস এই মুভিটি ধানুশ নিজেই ডিরেক্ট করছে। ইতিমধ্যে মুভির এই পোস্টারটি প্রচুর হাইপে আছে। মুভিটির রিলিজ ডেট 13 জুন। থাঙ্গালান, বিক্রমের এই মুভি টিজার যারা দেখেছে তারা সবাই একটি কথাই বলছে, ও মাই গড, এটা কি দেখলাম। মুভিতে তারকা যেভাবে নিজেকে তুলে ধরেছে সেটা দেখে সবাই অবাক, বিশেষ করে এই দৃশ্যটা মাথা ছিঁড়ে নেওয়ার মতো। তো হিস্টোরিক্যাল অ্যাকশন নির্ভর মুভিটিতে প্রচুর ভায়োলেন্স থাকছে, সেটা দর্শকদের ভিন্ন সাথে এক্সপিরিয়েন্স অফার করছে, যার কারণে বক্স অফিসে মুভিটির রেকর্ড ব্রেকিং ব্যবসা কনফার্ম বলা যায়। তো এটি রিলিজ ডেট লক করা হয়েছে 28 জুন। ইন্ডিয়ান 2, এটি সুপারস্টার কমল হাসানের বহু প্রতীক্ষিত মুভি। বিক্রম দিয়ে 500 কোটি ক্রস করা এই তারকা ইন্ডিয়ান 2 দিয়ে 1000 কোটি ক্রস করতে যাচ্ছে, কেননা মুভিটি নিয়ে হাইপ মাথা নষ্ট করার মতো। 250 কোটি বাজেটে নির্মিত এই মুভির পরিচালক শঙ্কর, যার সর্বশেষ মুভি 2.0 বক্স অফিসে 800 কোটির মতো আয় করেছিল। যা হোক, ইন্ডিয়ান 2 বক্স অফিসে রিলিজ পাচ্ছে 12 জুলাই। গড, বর্তমানে তামিলের সবচেয়ে জনপ্রিয় তারকা হচ্ছে বিজয়। 11 বছর তার মুভি লিউ বক্স অফিস থেকে 600 কোটির অধিক ব্যবসা করে, ফলে তার এই মুভিটি যে 600 কোটি টপকে যাবে তাতে কোনো সন্দেহ নেই। তো সাইফাই এই মুভিতে বিজয় ডুয়েল রোল প্লে করবে, যার একটি হবে ইয়ঙ্গার এজ। আর এই ইয়ঙ্গার লুকটির জন্য মেকার্সরা অতিরিক্ত 10 কোটির মতো খরচ করে ডিএজিং টেকনোলজি ব্যবহার করছে। তো মুভিটি মুক্তি পাচ্ছে 5ই সেপ্টেম্বর। উল্লেখ্য, এই মুভির পর বিজয় মাত্র আরেকটি মুভিতে কাজ করবে, তারপর অভিনেতাকে বিদায় নিয়ে রাজনীতি শুরু করবে। ভাট্টাইয়ান, এখন পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার তারকা হচ্ছে রজনীকান্ত। সর্বশেষ জেলার মুভির জন্য এই সুপারস্টার 250 কোটি পারিশ্রমিক নিয়েছিল, ফলে তার নতুন মুভি ভাট্টাইয়ান নিয়ে হাইপ আকাশ ছোঁয়া। পাশাপাশি মুভিটি স্টার কাস্টের দিক দিয়ে বেশ শক্তিশালী। মুভিতে তার সাথে যোগ হয়েছে অমিতাভ বচ্চন, ফাহাদ ফসিল ও রানা ডাগ্যবতী। ডার্ক অ্যাকশন ঝন্ডার এই মুভিটি বক্স অফিস আসছে অক্টোবরের 10 তারিখে। বিদা মুয়ার্চি, অ্যাকশন থ্রিলার টাইপের এই মুভিটি সুপারস্টার অজিতের। নায়ক হিসেবে দেখা যাবে তিশাকে। মুভিতে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে একটি মেগা কার অ্যাকশন সিকোয়েন্স রাখা হয়েছে, যেটাতে অজিত নিজেই পারফর্ম করেছে, ফলে এটি মুভিটির মূল আকর্ষণ হয়ে উঠেছে। মুভিটির রিলিজ পাচ্ছে 1ই নভেম্বর। কাঙ্গুবা, রোলিস হয়ে ঝড় তোলা সুরিয়ার কেরিয়ারে কাঙ্গুবা বেশ মেগা একটি প্রজেক্ট। ফ্যান্টাসি অ্যাকশন ঝন্ডার এই মুভিটি যদি বক্স অফিসে ঝড় তুলতে পারে, তবে সুরিয়ার কেরিয়ার গ্রাফ সুপারস্টার পর্যায়ে পৌঁছে যাবে। এখন পর্যন্ত মুভিটি নিয়ে যে হাইপ, তাতে মুভিটি নিয়ে সহজে বাজি ধরা যায়। বিশেষ করে মুভিটির টিজার ছিল আগুন, সে আগুনে মুভিদেও যোগ দিয়ে ভলকানো সৃষ্টি করে। এখন বক্স অফিসের অপেক্ষা। তো এই মুভিটি মুক্তি পাচ্ছে 14ই নভেম্বর। এটাও কমল হাসানের একটি মুভি। 2023 সালটা যদি শাহরুখ খানের হয়, তবে 2024 সালটা হতে পারে কমল হাসানের, কেননা কল্কি সহ এই বছর তার 3টি মুভি মুক্তি পাচ্ছে, যার মধ্যে 3টি আবার বিগ বাজেটের মুভি। তো থাকলাই জনপ্রিয় পরিচালক মণিরত্নমের সিনেমা। এই মেকার্সের বিএস মুভি তো বক্স অফিসে 1000 কোটি কাছাকাছি আয় করে, ফলে মনে করা হচ্ছে থাকলাইফও তেমনটা করতে পারে। তো মুভিটি মুক্তি পাচ্ছে 7ই নভেম্বর। তো এই 8টা মুভি বক্স অফিসে 4000 কোটি কাছাকাছি ব্যবসা করতে পারে। এর বাইরে বিক্রমের ধ্রুবান নাটচাতিরাম, ধানুষের গুবেরা, শিবা কার্তিকের আমরণ, জায়াম রবির জ্যানি, কার্তিভা ভাতিয়ারি, বিজয় সেতুপতির মহারাজা মুভি মিলিয়ে ব্যবসা করতে পারে 1000 কোটির মতো, ফলে সব মিলিয়ে তামিল ইন্ডাস্ট্রি ইতিহাসে প্রথমবারের মতো 5000 কোটির মাইল ফলক স্পর্শ করতে পারে। তো এই মুভিগুলোর মধ্যে আমার কাছে বিজয়ের গড অথবা সুরিয়া কাঙ্গুমা সবচেয়ে বেশি কালেকশন করবে বলে মনে হয়। আপনার মতে কোনটি সবচেয়ে বেশি কালেকশন করতে পারে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।